হ্যালো স্টুডেন্ট, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলছিলে যে যদি ম্যাট্রিক্সের উপর কিছু ভিডিও বানানো যায়। আমি যেটা বুঝলাম যে আমরা যখন ম্যাট্রিক্সটা করি তখন আমাদের সব থেকে বেশি সমস্যা হয় কোনো একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্সের ইনভার্স বার করার সময়। এবার ম্যাট্রিক্সের ইনভার্স বার করার সূত্রটা হলো অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু সমস্যাটা কোথায়? এই অ্যাডজয়েন্টটা বার করাটা নিয়ে। এই অ্যাডজয়েন্টটা বার করতে গেলেই আমাদের অনেকের ভুল হয়ে যায়। তাই আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে কোনো একটা ম্যাট্রিক্সের, সেটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স, 3x3 ক্রমের ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা এবং তার ইনভার্সটা অতি নির্ভুলভাবে এবং কম সময়ে কীভাবে করা যায় সেটাই দেখে নেব। কেমন? তা আমরা প্রথমে যেহেতু ইনভার্স বার করার সূত্র দেখলাম, আমার উক্ত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা জানতে হবে। তাহলে আমরা এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা বার করব এবং অত্যন্ত সহজ এবং নির্ভুলভাবে করার চেষ্টা করব একটা ট্রিক্সের মাধ্যমে। কীরকম? দেখো, প্রথমেই আমরা যেটা করব যে এই যে ম্যাট্রিক্সটা আছে তার অ্যাডজয়েন্টটা আমি বার করতে চাইছি। তাহলে অতএব অ্যাডজয়েন্ট অফ এ, এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা কী হবে? এই অ্যাডজয়েন্টটা বার করার সময় তোমরা জেনেছো যে সাধারণত কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলতে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের কোফ্যাক্টরগুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা গঠিত হয় সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে বলা হবে উক্ত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কিন্তু এই কথাটাই তোমরা হয়তো অতটা অনুধাবন করতে পারলে না, বা যারা করেছো তারা বুঝতে পারছো এবং সেটা বার করতে গেলে অনেকটাই বড় হয়ে যায়। কিন্তু আমরা এখানে খুব সোজা এবং শর্ট নিয়মের মাধ্যমে শিখব কীরকমভাবে বার করতে হয় একটু জেনে নাও। প্রথমেই আমরা যেটা করব না, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে রাফে আমি সেই ম্যাট্রিক্সটাকে পরপর তুলে নেব ম্যাট্রিক্সের পদগুলোকে। যেমন ধরো এখানে দেওয়া রয়েছে কী কী, 1 3 4, তারপরে আছে 2 -2 2, তারপরে আছে তোমার 3 1 1 3 1 1। এই ম্যাট্রিক্সটা তুললে, তোলার পর ফার্স্ট কলাম দুটোকে রিপিটলি মানে ফের লিখবে, মানে রিপিট করবে, মানে 1 3 4, ফের লিখো 1 3 4, তারপরে কি 2 -2 2 2 -2 2, তাহলে রিপিট করে লিখে নিলে। কোন দুটো? ফার্স্ট দুটো কলামকে রিপিট করে লেখা হলো। নেক্সট স্টেপটা কি হবে? নেক্সট স্টেপ, যেমন তোমরা ফার্স্ট কলাম দুটোকে রিপিটেডলি লিখেছো ঠিক তেমনই ফার্স্ট এবার রো দুটোকে রিপিটেডলি লেখো। ফার্স্ট রোটা কি 1 2 3 1 2 লেখা হয়ে গেল। আবার সেকেন্ড রোটা লেখো, সেকেন্ড রোটা কি আছে, 3 -2 1 3 -2, তাহলে সেটা লেখো 3 -2 1 3 -2। লেখা যেই কমপ্লিট হয়ে গেল তখন তোমাকে কি করতে হবে, ফার্স্ট রো আর ফার্স্ট কলাম এই দুটোকে কেটে দিতে হবে। ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম দুটোকে কেটে দিলাম। দেওয়ার পর এবার তোমাদেরকে কি করতে হবে, দেখো এবার নিয়মটা অত্যন্ত সোজা। তোমরা এখানে যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বার করছো, আমি বলেছি এটাকে কোফ্যাক্টরগুলো দিয়ে, এর এই যে ম্যাট্রিক্সটা তার কোফ্যাক্টরগুলো দিয়ে যে পদ, যে কোফ্যাক্টরগুলো পাওয়া যাবে সেই কোফ্যাক্টরগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে নিশ্চয়ই এটা একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে। সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে লিখবে, যে উপরে টি দিয়ে লিখবে, আমরা একেবারে ম্যাট্রিক্সটা বার করবো। কীরকমভাবে? দেখো ম্যাট্রিক্সের পদগুলো কীরকম হবে, দেখো এইরকম। এইবার যে জিনিসটা আমরা পেলাম ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ দেওয়ার পর যেটা পেলাম সেটাকে এইরকম ক্রস গুণ করে বিয়োগ করব। মানে যেমন ধরো তোমার -2 আর 1 গুণ করলে -2, আর এবার এইটা গুণ করব 2 1 কে 2 -2। মানে কি করলাম আমি এখানটা একবার ভালো করে বুঝে নাও, ক্রস গুণ, মানে এখানে এটার সাথে এটা -2 এর সাথে 1 এর গুণ করলাম, -2 1 কে -2 লিখেছি, তারপরে -sin দেব, দেওয়ার পর আবার এই দুটোর গুণফল করব 2 1 কে 2 2 বিয়োগ হবে, মানে কোণাকুণি গুণ করে বিয়োগ করতে হবে, কোণাকুণি গুণ করে বিয়োগ করতে হবে। ক্লিয়ার? এটার পর এবার নেক্সট পরের পদটা কি হবে, পরের পদটা আবার দেখো এইরকম নিচে নিচে গুণ হবে, তাহলে এরকম কোণাকুণি গুণ, তাহলে 3 2 6 6টা লিখবে, তারপরে এটা 2 1 কে 2 -2। ক্লিয়ার? আবার তারপরে তৃতীয় পদটা কি হবে, দেখো তৃতীয় পদটা আবার এইভাবে 2 1 কে 2, আবার এই দুটোর গুণ মাইনাস দেবো, দিয়ে -2 আর 3 গুণ করলে -6, তাহলে -এ -এ +6 হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা এবার তৃতীয়টা এখানটায় কি হবে, এইটা তোমার হবে ধরো এইটা এবার এইখান থেকে আসছে, 1 আর 4 গুণ করলে 4 1 কে 4, তারপরে এইটার সাথে এটার 3 1 কে 3 -3। আচ্ছা নেক্সট কি হবে, 1 1 কে 1, তাহলে 1 1 কে 1 মাইনাস, এবার 3 4 12, তাহলে -12। ক্লিয়ার হলো? আবার দেখো এইটার সাথে এটা 3 3 কে 9, তাহলে 9টা লিখবো, মাইনাস দেবো, 1 1 কে 1,
তাহলে এক লিখলাম, ক্লিয়ার। একইভাবে এটাও তাই, তিন দুকুণে ছয়, তাহলে ছয় লিখলাম, মাইনাস দিলাম। এবার কোনা কোণে এটা চার দুকুণে আট, মাইনাস আট হচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস আট। আচ্ছা নেক্সট চার দুকুণে আট, তাহলে আট লিখলাম, আবার দুই এককে দুই, মাইনাস দুই। নেক্সট এক আর মাইনাস দুই গুণ করলে মাইনাস দুই, মাইনাস তিন দুকুণে ছয়, তাহলে ছয় বিয়োগ, ক্লিয়ার। এই হলো, আর তার কী হবে, এটা ট্রান্সপোজটা কিন্তু লিখতে হবে, কারণ আমার অ্যাডজয়েন্ট বার হয় এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের কোফ্যাক্টরগুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হয় সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাই আমি ট্রান্সপোজটা দিয়ে রাখলাম। কেমন, ট্রান্সপোজটা না দিলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, ঠিক আছে। তবে এই লাইনটাকেও স্কিপ করা যায়, সেটা আমি পরে বলছি কীভাবে করতে হয়। তা তোমরা এভাবেই করো, এভাবে ভুল হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত কম এবং তোমার নির্ভুলভাবে ইনভার্সটা তুমি বার করতে পারবে। নেক্সট কি, জাস্ট ক্যালকুলেশনটা কমপ্লিট করো। নেক্সট স্টেপে হবে তোমার যে এটা বিয়োগ করলে কত হচ্ছে, মাইনাস চার, এটা চার, এটা তোমার আট, এখানে হচ্ছে তোমার কত, তোমার চার মাইনাস তিন মানে এক, এটা মাইনাস এগারো, আর এটা তোমার হচ্ছে আট। আচ্ছা তারপর এটা ছয় আর আটে চোদ্দো, এটা আট মাইনাস দুই ছয়, এটা মাইনাস আট। তার কী আছে, ট্রান্সপোজ আছে। এবার ট্রান্সপোজটা করে নাও, ট্রান্সপোজটা করলে তুমি পাবে এটা হচ্ছে তোমার মাইনাস ফোর ওয়ান ফোরটিন, আর তারপরে ফোর মাইনাস ইলেভেন সিক্স, আর এটা এইট এইট মাইনাস এইট। দেখো অ্যাডজয়েন্টটা আমার বেরিয়ে গেল এবং অত্যন্ত নির্ভুলভাবে জিনিসটা কিন্তু বেরিয়ে গেল। এই হয়ে গেল, এবার অ্যাডজয়েন্ট বেরোলো। আমার ইনভার্স বার করার সূত্রতে আমি কি দেখিয়েছিলাম, প্রথমে ইনভার্স বার করতে গেলে ইনভার্স বার করার সূত্র ছিল, মানে এ ইনভার্স ইজ ইকুয়াল টু ছিল কি আমার অ্যাডজয়েন্ট এ বাই ডেটে, ডেটে বলতে এর ডিটারমিনেন্ট। তাহলে এর ডিটারমিনেন্টটা আমার বার করা নেই, তাহলে এর ডিটারমিনেন্টটা একটু বার করে নেব। তাহলে এখানে আবার লিখতে হবে অথয়ে ডেট এ ইজ ইকুয়াল, ডেটে মানে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত। তাহলে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যেমন তোমরা বার করো, এক ইন্টু কী হবে, মাইনাস দুই মাইনাস দুই, তারপরে হবে তোমার মাইনাস দুই ইন্টু দুই ইন্টু তিন একে তিন মাইনাস চার, তিন মাইনাস চার, তারপরে প্লাস তিন ইন্টু তিন দুকুণে ছয় প্লাস চার দুকুণে আট। কেমন, আচ্ছা তাহলে ডেট এ বা ডেট এ ইজ ইকুয়াল টু তুমি পাচ্ছ মাইনাস চার, আর এটা প্লাস টু, আর এটা ছয় এটা চোদ্দো, তিন চোদ্দো বিয়াল্লিশ, ফর্টি টু। বা ডেট এ ইজ ইকুয়াল টু তুমি পাচ্ছ চুয়াল্লিশ মাইনাস ফোর মানে চল্লিশ। তাহলে ডেট এ আমি পেয়ে গেলাম, আবার অ্যাডজয়েন্টেও পেয়ে গেছে। তাহলে আমি লাস্ট লিখবো কি, অথয়ে এ ইনভার্স ইজ ইকুয়াল টু আমরা যেটা জানি অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, তাহলে দিস ইকুয়ালস টু কী হবে, বা এ ইনভার্স ইজ ইকুয়াল টু আমার অ্যাডজয়েন্ট ডেটেটা কত এসেছে চল্লিশ, তাহলে একের চল্লিশ ইন্টু এবার অ্যাডজয়েন্টের মানটা, মানটা কত এইটা বসিয়ে দেবো অ্যাডজয়েন্টে, বলতে মাইনাস ফোর ওয়ান ফোরটিন, মাইনাস ফোর ওয়ান ফোরটিন, তারপরে ফোর মাইনাস ইলেভেন সিক্স, ফোর মাইনাস ইলেভেন সিক্স, তারপরে এইট এইট মাইনাস এইট, এইট এইট মাইনাস এইট, এই আমার ইনভার্স বেরিয়ে গেল। দেখো কত সহজে এবং নির্ভুলভাবে কোনো একটা ম্যাট্রিক্সের থ্রি বাই থ্রি ক্রমের কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স এবং তার অ্যাডজয়েন্টটা বার করা এভাবে সম্ভব কিন্তু। কেমন,